মানুষ যখন মারা যায় আমি একটা ঘটনা বলি আপনাদেরকে আজ থেকে 2-3 বছর আগে এক পাগলার সাথে আমার দেখা হইল ওই সিফারসালা নাসিরউদ্দিন আল মাদানির মাজার শরীফের মধ্যে পাগলা আমাকে বলতেছে হুজুর আপনি কি ওয়াজ করেন আমি বলছি কি বলবো পাগলাকে কি উত্তর দিব কারণ পাগলারা কিন্তু সাধারণ থাকে না অনেক পাগলা কিন্তু শিক্ষিত পাগলা তাকে ঠিক কিনা বলেন শিক্ষিত যদি না থাকে ইলমে না আল্লাহ দুনিয়া অর্জন করা থাকে কিছু অন্ধ লোক কিছু বধির লোক তাদেরকে চিনতে পারে না তাদেরকে বিভিন্ন রকম গালিগালাজ করে জটা বাবা ছটা বাবা কেতা বাবা সাতা বাবা বলে গালি দেয় ঠিক কিনা বলেন ওই পাগলাটা আমাকে বলতেছে হুজুর আপনি কি ওয়াজ করেন আমি বলছি আমার আল্লাহ যদি করায় আমি ওয়াজ করি বলতেছে হুজুর আপনার কাছে আমার একটা ওসিয়ত থাকবে একটা আদেশ থাকবে আমি বললাম পাগলারে কি আদেশ কি ওসিয়ত বলো আমি শুনি আপনি বলেন আমি শুনি পাগলাটা দুইটা চোখের পানি ঝরঝর করে চেরে বলে হুজুর কোন হুজুরের সাথে আমি তেমন কথা বলি না আপনাকে আমার ভালো লেগেছে তাই 2-3টা কথা আপনাকে বলি আপনি মানুষকে উপদেশ দিবেন এই পরকালে এই দুনিয়া ছেড়ে যখন পরকালের মধ্যে প্রবেশ করে নিবে মানুষ ওই দুনিয়ায় গিয়ে কিন্তু জান্নাতের টিকিট কাটতে পারবে না ওই জায়গায় গিয়ে কিন্তু জান্নাতের টিকিট বুকিং দিতে পারবে না এই দুনিয়া হইতে মানুষকে আপনি আমাকে জান্নাতের টিকিট বুকিং দিয়ে অর্জন করে যেতে হবে বলেন না আল্লাহু আকবার আমি তখন মনে মনে চিন্তা করলাম পাগলা সঠিক পাগলা ঠিক বলেছে আমি বললাম পাগলারি এ আমার ভাই আপনি কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন বলল যে আমার বাংলাদেশের পড়াশোনা শেষ বলেন আল্লাহু আকবার পাগলারা কি মূর্খ তাকে বাড়িঘর সাইরা কি আপনি 2 দিন থাকতে পারবেন নি 2 দিন থাকতে পারবেন না আমি মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে লাগলাম পাগলা বলল হুজুর বলবেন ওই জায়গায় গেলে আপনি টিকিট বুকিং দিতে পারবেন না আপনি মানুষদেরকে বলবেন যা করার এই দুনিয়ায় থেকে অর্জন করে যেতে হবে ওই দুনিয়ায় গেলে যদি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও রে মানুষ গিয়ে দেখবে জান্নাতের গেটের মধ্যে তালা জান্নাত তালা জান্নাতের তালার মধ্যে জংকার পড়ে গিয়েছে মরিচিকা পড়ে গিয়েছে টিকিট পাবে না টাকা পাবে না কারণ ওই সময় একটা নেকির জন্য মানুষ দৌড়াইতে থাকবে এক আত্মীয় থেকে আরেক আত্মীয়র কাছে ঠিক কি না বলেন পাগলা কি সঠিক বলল নাকি বেঠিক বলল আজকাল ওয়াজ হয় না আওয়াজ হয় আওয়াজ মানুষ নামাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ নামাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মসজিদ জগজগা টাইলস 1,00,000, 2,00,000, 3,00,000, 1 কোটি টাকার টাইলস মসজিদের মধ্যে লাগায় আসরের সময় হয়ে যায় বলেন তো নামাজ কই অক্ত সময় না পাইলে কিন্তু আলোচনা প্রকাশ করা যায় না ঠিক কিনা বলেন এই ভাই নামাজ পড়েন তো আপনারা বলেন এটা একটা ক্লাস নামাজ কই অক্ত বলেন এত আস্তে কেন গুনাহ হইব নাকি নামাজ কই অক্ত নামাজ কই অক্ত ফজরের পরে নামাজ শুরু হয় ফজর পরে নামাজ শুরু হয় ফজর জোহর আসর মাগরিব এশা ঠিক কিনা বলেন বন্ধুরে আমার গভীরভাবে বসে পড়ুন আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন আপনি কিন্তু ওই পরকালের টিকিট বুকিং দিতে পারবেন ঠিক কিনা বলেন নামাজ না পড়লে মানুষ দুর্গন্ধযুক্ত হয়ে যায় মানুষ কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় মানুষ কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় ঈসা রুহুল্লাহর কথা আপনারা শুনছেন নি তিনি একজন নবী ছিলেন তিনি একদিন সফরের মধ্যে বাহির হইলেন দেশের মধ্যে যেমন এক প্রান্ত থেকে আরেক প্রান্তর মধ্যে মানুষ যায় ঘোরাঘুরি করার জন্য
ঈসা রূহুল্লাহ আল্লাহর কুদরত তালাশ করার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে সফর করতে গেলেন। উনি সফর করতে গিয়ে একটি নদীর পারের মধ্যে গেলেন, নদীর পারে গিয়ে দেখলেন একটা পাখি একবার আবর্জনার মধ্যে ডুব দিতেছে, আরেকবার ওই আল্লাহর কুদরতি আল্লাহর রহমতের সাগরের পানির মধ্যে ডুব দিতেছে। জবানটা খুলে কি বলবেন না আল্লাহু আকবার। বন্ধুরি, পাখিটা একবার আবর্জনার মধ্যে ডুব দেয়, আবার পাঁচবার পরিষ্কার পানি আল্লাহর রহমতের পানির মধ্যে ডুব দিতেছে। নবীদের জ্ঞান কিন্তু সাধারণ কোন জ্ঞান নয়। ঈসা রূহুল্লাহ মনে মনে ভাবতে লাগলেন পাখিটা কেন এমন করতেছে, কেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার আবর্জনার মধ্যে ডুব দিতেছে, আবার কেন ওই সাগরের পানির মধ্যে ডুব দিতেছে। ঈসা রূহুল্লাহ যখন এইভাবে চিন্তায় বিভোর নদীর পারের মধ্যে বসে বসে, বাবারে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন, জবানটা কুলে বলেন না আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ উনি যখন বসে রইলেন, জিব্রাইল আসলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলতেছেন, হে আল্লাহর নবী আপনি কি চিন্তিত? বললেন, হ্যাঁ। কিসের জন্য চিন্তিত? বললেন, দেখেন ওই পাখিটা একবার আবর্জনায় ডুব দিতেছে, আবার সাগরের পরিষ্কার পরিচ্ছন্ন পানির মধ্যে ডুব দিয়ে দৌত করতেছে। ঈসা রূহুল্লাহ বলেন, হে জিব্রাইল আমি জানতে চাই এর কারণ কি। ঈসা রূহুল্লাহর কথা শুনিয়া জিব্রাইল বলতেছেন, হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ এটার মানে আপনি বুঝতে পারেন নাই নে, আল্লাহর জমিনে এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, এমন একজন রহমতের নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইবেন গো, যার নাম হইবে রহমাতাল লিল আলামিন। জবানটা কুলে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো সাহাবীরা হুস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বাইরে রাসূলে আকরাম, ঠিক কিনা বলেন? গাছটা নবীর বিরহে কাঁদিতে রোহে, নবীর বিরহে কাঁদিত রোহে, অত বাঘ হইলেন যত সাহাবাই কেরাম, বলো অত বাঘ হইলেন যত রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানাই। জবানটা কুলে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলল, হে ঈসা রূহুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ এমন একজন নবী পাঠাইবেন যার নাম হবে রহমতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, জিব্রাইল বলল রহমতের নবী, মাগফিরাতের নবী আসবে আল্লাহর জমিনে, আল্লাহ ওনাকে শেষ সময়ে পাঠাবেন, তারপরে আর কোনো নবী আসবে না। ওই সময়ে ওনাকে উম্মত দান করবেন, ওনাকে অনেক উম্মত দান করবেন, ওনার উম্মতেরা গুনাহ করবে, গুনাহ করতে করতে আবর্জনার মধ্যে ডুবন্ত থাকবে, কিন্তু তারা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পাঁচবার ব্যাখ্যা করেছেন, পাঁচবার ডুব দেওয়ার কথা ব্যাখ্যা করেছেন, পাঁচবার পাখির ডুব দেওয়ার কথা ব্যাখ্যা করেছেন, যে ওনার উম্মতেরা যখন হাজার হাজার গুনাহ করে পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজে যাবে, পাঁচ ওয়াক্ত নামাজে যাবে, আল্লাহকে স্মরণ করবে ভয় করে,
ওনার দুহাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকল ময়লা আবর্জনা পরিষ্কার করে দিবেন বলেন না সুবহানাল্লাহ সকল আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে তার কলবটাকে দবদবে সাদা করে মাত্র গর্ভ থেকে যখন সন্তান বাহির হয় যেইভাবে নিষ্পাপ তাকে সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র করে দিবেন বলেন না সুবহানাল্লাহ আমরা বলেন নামাজ পড়তে চাই কি চাই না মাহফিলে বলবেন চাই মসজিদে গেলে খোঁজ নাই ঠিক কি না বলেন এখানে বলবেন চাই মসজিদে গিয়ে বলবেন যে হুজুর আসি তাহলে বুঝমু যে ঠিক আছে নাইলে বুঝমু যে ওয়াস এই মাহফিলের ফেন্ডলের ভিতরে ডাকছুন আর বাড়িতে নিতে পারছুন না আল্লাহ যেন কবুল করেন আমাদেরকে হেদায়েত দান করেন সবার আমিন